প্রিয় দর্শক, সারা দেশের ন্যায় কুমিল্লা টাউন হলে চলছে বৃক্ষমেলা। আমরা বৃক্ষমেলায় এসেছি, নানান দর্শনার্থীদের সাথে কথা বলেছি। এখন একজন দর্শনার্থীর সাথে কথা বলবো। আপনার নাম? আমার নাম মাহবুব আলম। আপনি কোত্থেকে এসেছেন? আমি কুমিল্লারই। আচ্ছা, গাছ কিনতে এসেছেন না দেখতে এসেছেন? আসলে ভাই, এটা বলার আগে আমার একটা অভিজ্ঞতা আছে, এটা শেয়ার করি। আমি সরকার বলছিল যে গাছ লাগান, পরিবেশ বাঁচান, এই প্রেক্ষাপটে আমি একটা গাছ লাগাইছিলাম, কিন্তু সরকার আমাকে বাহবা না দিয়া আমার পিছনে পুলিশ লাগাই দিছে। প্রিয় দর্শক, একটু ব্যতিক্রম কিছু আমরা জানলাম। আমরা জানি বাংলাদেশ সরকার থেকে শুরু করে সবাই গাছের প্রতি উৎসাহিত করে এবং পুরস্কারও ঘোষণা করছে সরকার। তো কেন তাকে সরকার বাহবা না দিয়ে উল্টা পুলিশ লেলিয়ে দিয়েছে, আমরা তার থেকে শুনবো। আসলে মূলত ভাই, আমি একটা গাঞ্জা গাছ লাগাইছিলাম, তো এই গাঞ্জা গাছ লাগানোর পরে আমার পুলিশে ধরিয়া 3 মাস জেল নিছে, 3 মাস জেল খাটছে। কাটার পরে এরপর আমার সরকার শিখাই দিছে কি যে কোন গাছ লাগাই তুইব, কোন গাছ লাগান লাগতো না। তো এই শিখানোর পরে আমি মূলত গাছ কিনতে আসছি এখানে, যে আমাকে বলে দিছে কি কি গাছ লাগালে জীবন বাঁচবে, কি কি গাছ লাগালে জীবন ধ্বংস হয়ে যাবে, সেই উচিলে আজকে আমি এখানে গাছ কিনতে আসছি ভাই। ধন্যবাদ। আসলে আমরা জানলাম যে গাছ লাগানোর ব্যাপারে উৎসাহিত করেছে, তার মানে এই নয় যে আপনি যা তা গাছ লাগাবেন। আমরা জনাব মাহবুবের কাছ থেকে শুনলাম যে আসলে যেগুলো সরকার কর্তৃক নিষিদ্ধ, দেশের জন্য ক্ষতিকর, সেই সমস্ত গাছ নয়, যেগুলো দেশের জন্য উপকার এই সমস্ত গাছ লাগাতে হবে। আজকে কি কি গাছ কিনবেন আপনি? আজকে মূলত আমি একটু হাইব্রিড জাতের আম গাছ কিনবো, তারপর বিভিন্ন ফুলের গাছ কিনবো। আমরা কলেজের পরীক্ষার পর মানে বৃক্ষমেলায় আসছি গাছ দেখার উদ্দেশ্যে, গাছের সৌন্দর্য উপলব্ধি করার উদ্দেশ্যে। এখানে অনেক রকমের গাছ আমরা দেখতে পেরেছি, যেমন কাঠগোলাপ, এরপর জবা, গন্ধরাজ, গোলাপ, এরপরে বিভিন্ন বনসাই, আরও বিভিন্ন রকম প্রজাতির আম, এরপর কিউই গাছ যেটা আমি কখনো দেখিনি আগে। কাঠগোলাপ ফুলটার মধ্যে আসলে একটা সৌন্দর্যের প্রতীক রয়েছে, এর জন্য এটা আরও মেয়েদের সৌন্দর্য আরও বাড়াই দেয় আই গেস, আমি জানি না। না, মেয়েরাও সুন্দর, বাট কাঠগোলাপ আরও সুন্দরটাকে ফুটিয়ে তোলে। মানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানে মানে কেউ যদি কোনো বৃক্ষরোপণ করে, তার থেকে যদি কোনো তার ফল যদি কোনো পশু পাখি আহরণ করে, সেটা হচ্ছে একটা সদ্গে জারিয়া। আর এমনিতেই আর সৌন্দর্য তো আর হচ্ছে যে আল্লাহর ভূষণ। হ্যাঁ, আল্লাহ তো সৌন্দর্য পছন্দ করে, আর সেক্ষেত্রে মানে একটা বাড়িতে আমার বাসায় যদি বারান্দায় ব্যালকনি যদি কিছু গাছ লাগাই, এটা একটা পরিবেশের সৌন্দর্য দেখাবে আর কি। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় গাছের গুরুত্ব অনেক। এই গাছের সৌন্দর্য উপলব্ধি করার পাশাপাশি আমরা কিছু গাছ আমাদের বাসায় নিয়ে যেতে এসেছি। আমরা গাছ আমাদের বাসা থেকে শুরু করে আরও আশেপাশে লাগানোর মানে পরিকল্পনা আছে, এবং কিছু ফুল গাছ আমার পছন্দ আছে, সেগুলো আমি নিয়ে যেতে চেষ্টা করব যতটুকু সামর্থ্য হয়। আমার বিসমিল্লাহ আসারি, আগে ছিল শাকতলা, এখন ঠিকানা পরিবর্তন হয়েছে, এখন হচ্ছে আপনার অফ দ্য গেট। আর আমাদের দ্বিতীয় ঠিকানা হয়েছে শাহজাহান এগ্রিয়াং নার্সারি, বিবির বাজার বন্দর রোড, জাকুনিপাড়া, কুমিল্লা। আর আমাদের তো একটা কাশ্মীরি কুলের বাগান আছে, এটা তো সবাই জানেন। আর এখানে ফলের বলতে আমার এখানে ফলের যেমন চানা কমলা আছে, তারপরে যাইয়া দার্জিলিং কমলা আছে, মালটা আছে, ভিয়েতনামি মালটা আছে, থাই সবেদ আছে, কাশ্মীরি কুল আছে, কলবের ফিন কাঁটাল আছে, তারপরে কদবেল আছে, তারপরে কাটিমন বারোমাসি আম আছে, তারপরে অমলিকি আছে, থাই আমলিকি আছে, দেশি প্রজাতি অনেক কিছু আছে, অনেক সাদা জাম আছে, অনেক। আর শোভাবর্ধন দিক দিয়ে তো বাহারি ফুলের মধ্যে এখনকার যা আছে, মাধবী লতা আছে, তারপরে বেলি, হ্যাঁ এটা মাধবী লতা, বেলি আছে, তারপরে সাদা রঙ্গন আছে, টাইগার লিলি আছে, হলুদ রঙ্গন আছে, বাহারি ফুল তো নাম করতে পারবো না, পুনে ইন্ডিয়ান ইন্ডিয়ান আকর্ষণ বলতে ইন্ডিয়ান একটা পুনে জবা আছে, আর পুনে জবা আর